फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आई एम योर फ्रेंड संजय एंड टुडे आई एम हियर विद दिस न्यू इंटरेस्टिंग वीडियो। सो आज की आई एम ही करब अष्टमी मेकअप लुक विद अंडर 300 रुपीज प्रोडक्ट्स। सो आज के आई जे सब प्रोडक्ट यूज करब सेगुलो सब अंडर 300 रुपीज होबे। सेखाने फर्स्ट आमी एनवाईबे प्राइमरटा यूज करछि। एनवाईबे प्राइमरटा 250 ते ओनली तुमी मार्केटे पेये जाबे। एरपर आमी ल्याकमे लिक्विड फाउंडेशनटा यूज करछि, एटाओ तुमी मार्केटे अंडर 300 रुपीजर मध्ये पेये जाबे। बाट एई फाउंडेशनटार किछु जिनिस आछे जेगुलो आमार एकदमई भालो लागेनि। फार्स्ट होच्छे एई फाउंडेशनेर साथे कोनो तोमाके एप्लिकेटर देबे না, যেহেতু কি হয় যখন তুমি এটাকে নিজের হাতের মধ্যে নেবে তখন এটা অনেক বেশি পড়ে যায়, যতটা হয়তো আমাদের দরকার পড়ে না। এরপর সেকেন্ড হচ্ছে এটা অক্সিডাইজ করে যায়। সো তার জন্য তুমি যখন এই ফাউন্ডেশনটা যদি বা নাও, তো তুমি সবসময় নিজের শেডের থেকে ওয়ান শেড লাইটার শেডই নাও, যাতে এটা অক্সিডাইজ হয়ে গেলেও অক্সিডাইজ হয়ে তোমার শেডের হয়ে যাবে। আর থার্ড হচ্ছে এটা খুব তাড়াতাড়ি ক্রিজ করে যায় এই ফাউন্ডেশনটা, যেটা কি ফিটমিট করে না। সো এই তিনটে জিনিসই আমার এই ফাউন্ডেশনের ওপরে একদম ভালো লাগেনি। এরপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে। এরপর আমি এটাকে চটপট সেট করে নেবো উইথ দ্য হেল্প অফ দিস ফিটমিকা কম্প্যাক্ট। এই ফিটমিকা কম্প্যাক্টটাও তুমি আন্ডার 300-এ পেয়ে যাবে ইজিলি। আর আমি আমার আই এরিয়াটা অ্যান্ড টি জোন এরিয়াটাতে ভালো করে সেট করব, কারণ ওই জায়গাটাতেই আমার বেশি সোয়েট হয়, তো ওই জায়গাটাতেই বেশি ক্রিজ করে। ভালো করে এটাকে সেট করে নেওয়ার পর এবার আমি একটা ব্রাশের হেল্প দিয়ে যত এক্সেস পাউডার আছে সেটাকে আমি ভালোভাবে ছেড়ে নেব। আমি আমার চুলটা বেঁধে নিয়েছি কারণ প্রচণ্ড গরম লাগছিল। এরপর আমি গ্ল্যাম 21-03 আই শ্যাডো প্যালেটটা নিয়ে সেম আমার কন্ট্রোল করছি, কারণ এই যে ব্রাউন শেডটা সেটা আমার স্কিন টোনের সাথে খুব ভালোভাবেই যায়। সো তার জন্য আমার এই শেডটা ইউজ করতে খুবই ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কত মানে সুন্দর লাগছে কন্ট্রোলটা আমার ওপরে, পুরো আমার স্কিন টোনের সাথে ম্যাচ করছে। আমি আমার ফোরহেডটাকেও ভালোভাবে কন্ট্রোল করব, কারণ আমার ফোরহেডটা অনেক বড়ো। অ্যান্ড আমি এখানে আমার ফিঙ্গার হেল্প থেকে আমার নোজটা কন্ট্রোল করে নিয়েছি। এরপর আমি আমার জলাইনটা কন্ট্রোল করছি, কারণ আমার ডাবল চিন আছে। সো জলাইনটা কন্ট্রোল করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। এরপর আমি এটাকে সেট করে নেব। আমি এখানটাই এখানে ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি, কারণ এরপর আমি যেই সব প্রোডাক্ট ইউজ করব সেগুলোর কালারটা আমি একদমই ডিক্রিজ অফ ইয়া ফেড করতে চাই না। কারণ যখনই কী হয়, আমরা মেকআপ করার পর যখন আমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করি, তো কী হয় আমরা ব্লাশ বা আই শ্যাডো শেডগুলো কালারগুলো ফেড হয়ে যায়, তো সেটা আমি চাই না। তার জন্য আমি এখানে আগেই আমার ফেসটাকে সেট করে নিয়েছি। এরপর আমি সেম আই শ্যাডো প্যালেট থেকে অরেঞ্জ অ্যান্ড রেড শেডটা নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করছি। এরপর আমি মার্সেল আই শ্যাডো প্যালেটটা নিয়ে এই যে অরেঞ্জ শেডটা, যেটা খুবই বিউটিফুল শেড, আর এই মার্সেল প্যালেটের মধ্যে সব আই শ্যাডো শেডসগুলোই খুবই পিগমেন্টেড, বাট অলসো দে আর ভেরি চকি। এই আই শ্যাডো প্যালেটটাও তুমি মার্কেটে আন্ডার 300 পেয়ে যাবে। অ্যান্ড এর আগেও যে আমি গ্ল্যাম 21-এর আই শ্যাডো প্যালেটটা ইউজ করেছি, সেটাও তুমি মার্কেটে 300-এ পেয়ে যাবে। এরপর আমি সেম প্যালেটটা থেকে ইয়েলো শেডটা নিয়ে আমার ক্রিজের ওপরটা এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি গ্ল্যাম 21-এর প্যালেটটা দিয়ে রেড কালারের গ্লিটার শেডটা নিয়ে নিজের মেড আইলিডে অ্যাপ্লাই করব। আর এটা খুবই ভালো লাগবে, কারণ যখনই আমরা গ্লিটারটাকে মেড আইলিডে অ্যাপ্লাই করি তখন আমাদের আই লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়। এরপর আমি একটা জেল আইলাইনার নিয়ে একটা লাইট উইং আইলাইনার ড্র করবো, বেশি হেভি উইং আইলাইনার আমি ড্র করতে চাই না।
আর আমার জেরায়নারটাই বেশিটা ভালো লাগে, কারণ আমার খুব হ্যাবিট আছে আমি আমার চুলটাকে খুব স্মাচ করি। সো তার জন্য যাই আইলাইনার বা কাজল লাগাই সেটা স্মাচ হয়ে যায়, বাট জেরায়নারটা স্মাচ হয় না। এরপর আমি সেকেন্ড আইটাতেও সেম করে নিয়েছি। এবার আমি আমার ব্রাউটাকে ফিল করব। সো সেম মার্সে প্যালেটটা নিয়ে আমি ব্ল্যাক শেডটা নেব। ব্ল্যাক শেডটা নিয়ে আমার আইব্রোর ভেতরের দিকটা আমি ব্ল্যাক করব, অ্যান্ড সামনের দিকটা আমি অ্যাশ কালার দিয়ে ফিল করব। আর এই দুটো শেড দিয়ে যখন তুমি তোমার ব্রাউটাকে ফিল করবে, তখন তোমার ব্রাউটা পুরো ন্যাচারাল মনে হবে আর খুবই সুন্দর একটা ইফেক্ট আসবে, সেটা তোমরা এই ভিডিওটা দেখতে পারবে। আর আমার তো আমার এই ইফেক্টটা খুবই ভালো লেগেছে। আমি এই টেকনিকটা ফার্স্ট টাইম ইউজ করছি, বাট এটা লাস্ট নয়, এরপর আমি এই শেপটা ইউজ করেই যাবো। এই টেকনিকটা আমি ইউজ করবো ফর মাই ব্রাউজ, বিকজ আই রিয়েলি লাইক ইট। এরপর আবার আমি কম করে নিলাম আমার ব্রাউজটাকে। এরপর আমি লাগাচ্ছি হাইলাইটার। একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি হাইলাইটারটাকে আমার যেখানে যেখানে লাগায় মানুষ সেখানে সেখানে লাগিয়ে নিচ্ছি। ব্রিজ অফ দ্য নোজ অ্যান্ড ফোর হেড, কিউপিডস বো। এই হাইলাইটারটা লাগানোর পর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার হাইলাইটারটাকে ব্লেন্ড করে নেবো, যাতে এটা হার্শ লাগবে না, ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে আর একদম ন্যাচারাল লাগবে। এরপর আমি হুডা বিউটির এই রেড কালারের চেরি রেড কালার শেডটা অ্যাপ্লাই করছি। আর হুডা বিউটির লিপস্টিক্সগুলো আমার খুব ভালো লাগে, কারণ এর মধ্যে যে স্মেলটা থাকে একদম টফির মতন, তো সেটা খুবই ভালো লাগে। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল লুক। অ্যান্ড আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড ইয়া, যদি আমি খুব তোতলাই যখন আমি কথা বলি, তো ভিডিওর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি তো তার জন্য ক্ষমা করে দিও। অ্যান্ড নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে চলেছে।